আসসালামু আলাইকুম বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, গত একটি ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে পরীক্ষা হবে, 2024 সালের নতুন নিয়ম, নতুন মানবন্টন কিভাবে প্রস্তুতি নেবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে, ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 2024 কত স্কোরে কোন ইউনিটে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে, একটি কাট অফ মার্ক তোমরা জানতে চেয়েছিলে। আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিশ্চিতভাবে চান্স পাওয়ার জন্য কত স্কোর প্রয়োজন হয়, কত কাট অফ মার্ক প্রয়োজন হবে, পরিসংখ্যান ভিত্তিক আলোচনা করব। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। পাশাপাশি আমরা আলোচনা করব বাসায় বসে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেওয়া যায় কোচিং ছাড়াই, সেই তথ্য শেয়ার করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রথমে কিছু বিষয় শেয়ার করব যা তোমার মনে রাখাটা খুব জরুরি মনে করছি। চান্স পাওয়ার স্কোর কিছু বিষয়ের উপর নির্ভরশীল এবং অবশ্যই এই তথ্যগুলো পরিবর্তনশীল। প্রথমত, ইউনিট ও সাবজেক্টে কত আসন রয়েছে এটা অনেক গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে কতজন শিক্ষার্থী এবার আবেদন করবে সেটা, এবং শিক্ষার্থীদের জিপিএ ও ভর্তি পরীক্ষার নাম্বার, এবং সর্বোপরি পরীক্ষার প্রশ্ন কঠিন হলো নাকি সহজ হলো, এই সব কিছুর উপর ভিত্তি করছে কাট অফ মার্ক। তবে আমরা একটি ধারণা নেওয়ার চেষ্টা করব, কত মার্ককে টার্গেট করলে বা কত স্কোরকে টার্গেট করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনো একটি সাবজেক্ট তুমি পেয়ে যাবে। কাট মার্ক সম্পর্কে জানাবো শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য, এতে প্রস্তুতি কত নেওয়া যায় বা কেমন নেওয়া উচিত প্রস্তুতি সেই সম্পর্কে ধারণা পেয়ে যাবে এবং একটি টার্গেট নিয়ে তুমি সামনে এগিয়ে যেতে পারবে। বন্ধুরা, বিস্তারিত জানার আগে ভর্তি পরীক্ষার মানবন্টনটা এক নজর আমরা দেখি নেই। ভর্তি পরীক্ষা 120 নম্বরের জন্য হয়ে থাকে এবং এর মধ্যে MCQ 60 নম্বরের প্রশ্ন এবং লিখিত আসে 40 নম্বর, সর্বমোট 100 নম্বর, কিন্তু এখানে পাস মার্ক ধরা হয়েছে 40-এ এবং এর সাথে জিপির উপর রাখা হয়েছে 20, অর্থাৎ SSC-র উপর 10 এবং HSC-র উপর 10, সর্বমোট 20 নাম্বার, সব মিলে 120 নাম্বার। এবারে আমরা ক ইউনিট অর্থাৎ বিজ্ঞান শাখা নিয়ে আলোচনা করি, ধারাবাহিকভাবে বাকি ইউনিট নিয়েও আমরা আলোচনা করব। ক ইউনিটের মানবন্টন প্রথমে আলোচনা করছি। 100 নম্বরের ভর্তি পরীক্ষা, এর মধ্যে 60 নম্বরের MCQ এবং 45 মিনিট সময় দেওয়া হবে এই 60 নম্বরের জন্য, এবং এই 60 নম্বরের মধ্যে তোমাকে অবশ্যই 24 নম্বর পেতেই হবে, এই 24 নম্বর হচ্ছে পাস মার্ক। অন্যদিকে 40 নম্বর লিখিত, যার জন্য 45 মিনিট তোমাকে সময় দেওয়া হবে, এখানে পাস নাম্বার ধরা হয়েছে 12। তবে এখানে একটি কথা রয়েছে, যত পরিমাণ আসন সংখ্যা রয়েছে ক ইউনিটে তার 5 গুণ শিক্ষার্থীর লিখিত খাতা দেখা হবে, অর্থাৎ যারা নৈবিত্তিকে অর্থাৎ MCQ-তে 60 নম্বরের মধ্যে ন্যূনতম 24 নম্বর পাবে অর্থাৎ পাস করবে তাদের খাতাই দেখা হবে, তাদের লিখিত খাতা দেখা হবে, আর সেটার পরিমাণ হচ্ছে মোট আসনের 5 গুণ। অর্থাৎ এখানে যদি আমরা ধরি যে ক ইউনিটে আসন সংখ্যা রয়েছে 1851, এর 5 গুণ মানে হচ্ছে 9255 লিখিত খাতা দেখা হবে। MCQ-তে 60 নম্বরের মধ্যে তোমাকে 24 নম্বর পেতে হবে, তাহলে তোমার লিখিত খাতা দেখা হবে, এবং লিখিততে তোমাকে 40-এর মধ্যে ন্যূনতম 12 পেতে হবে। তবে দুটা মিলিয়ে অর্থাৎ MCQ এবং লিখিত মিলিয়ে তোমাকে 40 নম্বর পেতে হবে ন্যূনতম, জিপিএর উপর 20 নম্বর, মধ্যে SSC-র GPA-কে 2 দিয়ে গুণ এবং HSC-র GPA-কে 2 দিয়ে গুণ করে এখানে টোটাল 120 নম্বর টোটাল হিসাব করা হচ্ছে। আমরা একটি পরিসংখ্যান শেয়ার করি, পরিসংখ্যানটা খুবই গুরুত্বপূর্ণ। 2020-21 শিক্ষাবর্ষের পরিসংখ্যান, 2020-21 শিক্ষাবর্ষে ক ইউনিটে মোট আবেদন হয়েছিল 1,23,806 জন শিক্ষার্থী এবং পরীক্ষা দিয়েছিল 94,509 জন শিক্ষার্থী, পাশ করেছিল মাত্র 10,165 জন শিক্ষার্থী, তার মানে পাশের হার মাত্র 10.76%। পজিশন নাম্বার এক যিনি হয়েছিলেন 97.75 নাম্বার পেয়েছিলেন এবং তার জিপিএ ছিল 20 এবং মোট নাম্বার পেয়েছিলেন 117.75, 120-এর মধ্যে। দ্বিতীয় পজিশন যিনি অর্জন করেছিলেন তিনি পেয়েছিলেন 92.75, জিপিএ ছিল 20 এবং মোট পেয়েছিলেন 112.75। যিনি তৃতীয় স্থান অধিকার করেছিলেন তিনি 91.95 পেয়েছিলেন এবং জিপিএর উপর ছিল 20 নাম্বার এবং সব মিলিয়ে তিনি পেয়েছিলেন 111.95। এবারে আমরা 2021-22 শিক্ষাবর্ষের পরিসংখ্যান দেখি। 21-22 শিক্ষাবর্ষে আবেদন করেছিল 115,689 জন শিক্ষার্থী, পরীক্ষা দিয়েছিল 110,374 জন শিক্ষার্থী, পাশ করেছে মাত্র 11,466 জন, তার মানে গত বছরের মতো বা এর আগের বছরের মতোই 10.39% শিক্ষার্থী পাশ করেছে, অর্থাৎ পাশের হার খুবই কম। আর এখানে পজিশন নাম্বার এক যিনি হয়েছিলেন তিনি পেয়েছিলেন 95 নাম্বার, আর জিপিএর উপর পেয়েছিলেন 20 নাম্বার এবং মোট পেয়েছিলেন
115 নাম্বার, সেই অনুযায়ী আমরা ধরে নিতে পারি যে কাট মার্ক হচ্ছে 60-65 প্লাস, তাহলে তোমার একটি সম্ভাবনা রয়েছে। আর জিপিএ এর উপর কিন্তু ভালো মার্কস পেতে হবে, জিপিএ এর নাম্বার যদি কমে যায় তাহলে কিন্তু তোমার স্কোর বেশি পেতে হবে, আর জিপিএ যদি ভালো থাকে তাহলে স্কোর কম হলেও কিন্তু তোমার একটি সম্ভাবনা রয়েছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে এই পরিসংখ্যান অনুযায়ী ক ইউনিটে কাট মার্ক কত হতে পারে বা কত নাম্বারকে তোমার টার্গেটে রাখা উচিত। এবার আসি খ ইউনিট অর্থাৎ মানবিক শাখা। মানবিক শাখা এখানে 100 নম্বরের ভর্তি পরীক্ষা, এখানে এমসিকিউতে 60 নাম্বার, সময় দেওয়া হবে 45 মিনিট এবং এখানেও 24 পাশ মার্ক ধরা হয়েছে। 40 নাম্বার লিখিত এবং এখানে 45 মিনিট সময় দেওয়া হবে লিখিতের জন্য এবং এখানে পাশ মার্ক ধরা হয়েছে 11। তবে এখানেও কিন্তু একটা ব্যাপার রয়েছে, সেটি হচ্ছে এমসিকিউতে পাশ করবে অর্থাৎ 24 পাবে সেই সকল শিক্ষার্থীদের লিখিত খাতা দেখা হবে এবং সেটার পরিমাণ হচ্ছে মোট আসনের 5 গুণ। সেই হিসেব করলে আমরা দেখতে পারি মানবিক শাখায় মোট আসন রয়েছে 1744টি, এর 5 গুণ হচ্ছে 8720 জন শিক্ষার্থীর খাতা দেখা হবে লিখিত খাতা। বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের মানবিক ইউনিটে 908টি আসন রয়েছে, এর 5 গুণ হচ্ছে 4540 জন শিক্ষার্থীর খাতা দেখা হবে লিখিত খাতা। বাণিজ্যের জন্য আসন রয়েছে 282টি, এর 5 গুণ হচ্ছে 1410 জনের খাতা, তার মানে হচ্ছে মোট আসন হচ্ছে 2934টি, এর 5 গুণ হচ্ছে 14670 জনের খাতা দেখা হবে, এর বেশি খাতা দেখা হবে না। মোট 40 পাশ মার্ক ধরা হয়েছে অর্থাৎ 60 নম্বরের মধ্যে এমসিকিউতে 24 পেতে হবে আর লিখিত 40 নম্বরের মধ্যে 11 পেতে হবে, তবে টোটাল মিলিয়ে তোমাকে 40 নম্বর ন্যূনতম পেতে হবে। জিপিএ এর উপর রাখা হয়েছে 20 নম্বর, এসএসসির জিপিএ এর উপর এসএসসির জিপিএকে 2 দিয়ে গুণ করে এবং এইচএসসির জিপিএকে 2 দিয়ে গুণ করে 20 নম্বর ধরা হয়েছে এবং মোট 120 নম্বরের হচ্ছে ভর্তি পরীক্ষাটি। 2020-21 শিক্ষাবর্ষের পরিসংখ্যান আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে মোট খ ইউনিটে আবেদন করেছিল 47962 জন শিক্ষার্থী, পরীক্ষা দিয়েছিল 41524 জন, পাশ করেছিল 7012 জন শিক্ষার্থী, পাশের হার মাত্র 16.89%। এখানে পজিশন নাম্বার এক যিনি হয়েছিলেন তিনি ভর্তি পরীক্ষায় 80.5 পেয়েছিলেন এবং জিপিএর উপর ছিল 20 নাম্বার, মোট ছিল 100.5 নাম্বার। দ্বিতীয় পজিশন যিনি পেয়েছিলেন উনি 75.5 নাম্বার পেয়েছিলেন এবং জিপিএর উপর ছিল 20 নাম্বার, সর্বমোট 95.5 নাম্বার পেয়েছিলেন। অন্যদিকে তৃতীয় যিনি হয়েছিলেন তিনি 74.75 নাম্বার পেয়েছিলেন এবং জিপিএর উপর তিনি 20 নাম্বার পেয়েছিলেন, সর্বমোট 84.75 নাম্বার তিনি পেয়েছিলেন। 2021-22 শিক্ষাবর্ষের আমরা পরিসংখ্যান দেখি। এখানে মোট আবেদন করেছিল 58573 জন শিক্ষার্থী, পরীক্ষা দিয়েছিল 56972 জন, পাশ করেছিল 5622 জন শিক্ষার্থী, পাশের হার 9.87%। পজিশন নাম্বার এক তিনি 76.50, পজিশন নাম্বার দুই 76.25 এবং পজিশন নাম্বার তিন 76.25 নাম্বার এবং মোট নাম্বার পেয়েছিল পজিশন নাম্বার ওয়ান 96.50, দ্বিতীয় পজিশন 96.25 এবং তৃতীয় পজিশনে 96.25। তার মানে হচ্ছে এখানে কিন্তু পাশ করলেই কিন্তু তুমি চান্স পাচ্ছ না, এরপরেও কিছু অতিরিক্ত নাম্বার তোমাকে পেতে হবে। আমরা কাটমার্ক হিসাব করে অর্থাৎ সব পরিসংখ্যান অনুযায়ী আমরা যদি কাটমার্ক হিসাব করি তাহলে 60-62 প্লাস যদি পাও তাহলে তোমার এখানে একটি সম্ভাবনা রয়েছে। আর জিপিএ ওইটা খুব বড় একটা ফ্যাক্টর, জিপিএ যদি ভালো থাকে তাহলে তোমার স্কোর একটু কম হলেও চলে, আর জিপিএ যদি কম থাকে তাহলে তোমাকে স্কোর বেশি পেতে হবে। এবার আসি গ ইউনিট অর্থাৎ বাণিজ্য শাখা। বাণিজ্য শাখাও 100 নম্বরের ভর্তি পরীক্ষা, এখানে 60 নম্বর এমসিকিউ, সময় দেওয়া হবে 45 মিনিট, এখানে পাশ মার্ক ধরা হয়েছে 24 আর লিখিতের জন্য 40 নম্বর, সময় দেওয়া হবে 45 মিনিট এবং এখানে পাশ মার্ক ধরা হয়েছে 11। আর এখানেও কিন্তু একটা ফ্যাক্টর রয়েছে, সেটি হচ্ছে মোট আসনের 3 গুণ, অর্থাৎ মোট যে আসন রয়েছে তার 3 গুণ শিক্ষার্থীর লিখিত খাতা দেখা হবে। এখানে মোট আসন রয়েছে 1050, এর 3 গুণ হচ্ছে 3150 জন শিক্ষার্থীর লিখিত খাতা দেখা হবে, মোট কিন্তু 40 তোমাকে পাস মার্ক ধরা হয়েছে, 8 নম্বরের মধ্যে 24 আর 40 মধ্যে 11, কিন্তু মোট পেতে হবে 40 নম্বর, এটা পাস মার্ক। জিপিএ এর উপর রাখা হচ্ছে 20 নম্বর, এসএসসির জিপিএকে 2 দিয়ে গুণ এবং এইচএসসির জিপিএকে 2 দিয়ে গুণ করে সর্বমোট 120 নম্বরের উপর ভর্তি পরীক্ষাটি হচ্ছে। আমরা পরিসংখ্যান শেয়ার করি। পরিসংখ্যান 2020-21 শিক্ষাবর্ষের গ ইউনিটে মোট আবেদন হয়েছিল 27756 জন শিক্ষার্থী, পরীক্ষা দিয়েছিল 23347, পাশ করেছে 5079 জন শিক্ষার্থী, পাশের হার 21.75%। পজিশন নাম্বার এক যিনি হয়েছিলেন তিনি মোট নাম্বার পেয়েছিলেন 106 নাম্বার, দ্বিতীয় পজিশন 102.75, তৃতীয় পজিশন 101.25। এবারে আমরা 2021-22 শিক্ষাবর্ষের পরিসংখ্যান দেখার চেষ্টা করি। গ ইউনিটে মোট পরীক্ষা দিয়েছিল 29997 জন, পাশ করেছে 4000
289 জন। পাশের হার ছিল মাত্র 14.30%। পজিশন নাম্বার এক 116.75, পজিশন নাম্বার দুই 110.00, পজিশন নাম্বার তিন 107.75 পেয়ে তিনি তৃতীয় স্থান অর্জন করেছিলেন। তাহলে আমরা কাটমার্ক ধরতে পারি 65+ পেলে তোমার এখানে সম্ভাবনা রয়েছে। আর এখানে জিপিএ একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে, জিপিএ যদি ভালো থাকে তাহলে কিছুটা কম স্কোর নিয়েও চলবে, আর যদি জিপিএ কম থাকে তাহলে তোমাকে স্কোর ভালো পেতে হবে। এই ছিল ক খ গ ইউনিট নিয়ে আলোচনা। এবার আসি বাসায় বসে কিভাবে তোমরা প্রিপারেশন নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোচিং ছাড়াই। বাংলার জন্য সাহিত্যপাঠ বইটি, যেটা তোমার এইচএসসির বই, 19-এর বাংলা ব্যাকরণ বইটি দেখবে, এর সাথে সহায়ক হিসেবে পারাবার বইটি তোমরা দেখতে পারো, নতুন ভার্সন অবশ্যই দেখে নেবে। ইংরেজির জন্য একটু ভিন্ন প্রস্তুতি নিতে হবে, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এই বইটি, এর সাথে ব্যালেন্স এবং ক্লিপসের টোফেল বইটি, এর সাথে অল্টারনেটিভ হিসাবে তোমরা অ্যাপেক্স বইটি তোমরা দেখতে পারো, এটা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামের অল্টারনেটিভ। আর ভোকাবুলারির জন্য ওয়ার্ড স্মার্ট 1-2 বইটি দেখা যেতে পারে। সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানের জন্য বাজারে থাকা অনেক বই রয়েছে, MP3 বই রয়েছে, আজকের বিশ্ব রয়েছে, নতুন বিশ্ব রয়েছে, জুপায়ার্স জিগে রয়েছে, যে কোনো একটি বই তোমরা কালেক্ট করে নিয়ে পড়লেই হলো। পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞানে শাহজাহান তপন স্যারের বই, এর সাথে কনসেপ্ট বুক বুলেট বইটি তোমরা দেখতে পারো। রসায়নের জন্য কনসেপ্ট বুক হাজারী নাকসারের বই এবং এর সাথে অ্যাসপিরিন বইটি সহায়ক হিসাবে দেখা যায়। গণিতের জন্য ককটেল নামের একটি বই রয়েছে, এর সাথে একেতাবুদ্দিন স্যারের বই, এর সাথে কনসেপ্ট বুকগুলো তোমরা দেখতে পারো। জীববিজ্ঞানের জন্য বায়োলজি বিচিত্রা, জীববিজ্ঞান হাসান স্যারের বই এবং জীবকোষ নামের একটি বই রয়েছে, এই বইটি ভালো। হিসাব বিজ্ঞানের জন্য র্যাপসের কোনো বিকল্প নেই, হিসাব বিচিত্রা দেখতে পারো এবং HSC লেভেলে যে বইটি পড়েছো সেটা তোমার টেক্সট বই হিসাবে নিবে। ব্যবসা সংগঠনের জন্য খালেকুজ্জামান স্যারের বইয়ের কোনো বিকল্প নেই, এর সাথে ব্যবসায় বিচিত্রা অথবা মিরর নামের বইটি দেখতে পারো। ICTর জন্য তোমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি মুজিবুর স্যারের বই, এর সাথে ICT সাজেশন যেটা জয়কুলি থেকে প্রকাশিত হয় এই বইটি তোমরা দেখতে পারো। মডেল টেস্ট এবং লিখিতের জন্য তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়কুলি পাবলিকেশন বই এবং প্যারাগন প্রকাশনের বইগুলো তোমরা দেখতে পারো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু মার্কেটিং থেকেও প্রশ্ন আসে, কমার্সে বা সি ইউনিটে, বা ফিনান্স থেকেও প্রশ্ন আসে, সেক্ষেত্রে তোমরা HSC লেভেলে যে বইটি পড়েছো সেটা এবং এর সাথে যে প্যারাগন প্রকাশনের যে বইগুলো রয়েছে সেই বইগুলো দেখতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাট অফ মার্ক অর্থাৎ কত নাম্বার পেলে বা কত স্কোর পেলে তোমার চান্স হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আগামীতে এই নিয়ে আরও ভিডিও থাকবে, আরও স্পেসিফিক ভিডিও থাকবে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।